আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের ফার্মটা একটু দেখানোর জন্য। আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের ফার্মিং সিস্টেমগুলি। আসলে কালিম পাখি পোষার জন্য অনেকে অনেক প্রশ্ন করে থাকেন যে কীভাবে পুষতে হয়। আসলে এদের পোষাটা হলো একদম সহজ ব্যাপার। এই যে ভাত দিয়েছি, এখানে গম আছে, ভুট্টো ভাঙা আছে, তারপর ওই যে দেখছেন শুকিয়ে গেছে, দেওয়া হয়নি গতকালকে, দিয়েছি আজকে আর দেওয়া হয়নি, আজকে দেব এই কচুরি পানা। এগুলি এদের খাবার, এদের পিছনে কোনো তেমন একটা কোনো খরচা হয় না, খরচা কম লাভ বেশি। যে খরচা হয় তার তুলনামূলক লাভ অনেক বেশি। এদেরকে যা দিবেন তাই খাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গোসল করবে, এখন অনেকে গোসল করে গেছে, এখনই আবার নামছে গোসল করার জন্য। পানি কম দিতে আর কি গোসলটা করতেছে না ঠিকভাবে, এর মতো হচ্ছে না, পানি দিয়ে দিতে হবে। আমি ভিডিও করতেছি, এই জন্য পানি দিতে পারছি না। এখানে পারও পানি দিতে হবে, অর্ধেক হয়ে গেছে, যার কারণে গোসল করতে একটু কষ্ট হচ্ছে। তো এখানে ফুল হলে পরে ও গোসল করতে আরাম হতো। তো এটা সেটা দিয়ে দেবো একটু পরেই, ভিডিওটা শেষ করে আমি পানি দিয়ে দেবো। এবং এভাবেই এই একটা খাঁচার ভিতরে যদি বুঝতে চান, এরকম আপনি কলোনি করে সেখানে বুঝতে পারেন। খাঁচা যদি শুধু ছোট খাঁচার মধ্যে বুঝতে চান সেখানে বুঝতে পারেন, এবং যদি ছেড়ে পুষতে চান ছেড়েও পুষতে পারেন। তো আপনি খাঁচার ভিতরে পুষতে হলে একটু খাঁচাটা একটু বড় লাগবে, আর কলোনি করে পুষতে গেলে এরকম কলোনি করতে পারেন। আর এরা নিজেদের ডিম নিজেরাই ফোটায়, বছরে 4 থেকে 5 বার ডিম পাড়ে, এরা নিজেরাই তা দিয়ে ফোটায় এবং নিজেরাই বাচ্চাদেরকে খাবার খাইয়ে দেয়। আর আমার নাম্বার দেওয়া থাকবে, যদি আপনাদের কারো আরও বুঝতে যদি কষ্ট হয়, না বুঝেন, তো নাম্বারে ফোন করবেন, অবশ্যই আমি আপনাদেরকে এদের পোষার সিস্টেমগুলি, এটাই সিস্টেম। আর তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় তারপরে আমাকে কল করবেন, আমি আপনাদেরকে সব কিছু বলে দেবো।